ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন দুজনকে, সংসারও পেতেছিলেন, ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু কি এমন ঘটেছিল তাদের সংসার জীবনের 9 বছরের মাথায় এসে তার স্বামীকে চলে যেতে হলো না ফেরার দেশে? দর্শক, ঘটনাটি ঘটেছিল সিলেটের মেজরটিলা এলাকার ছড়ারপাড় এলাকায়। 27 এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সে এলাকায় সৃষ্টি হয়েছে ধূম্রজাল। গত 11 জুলাই রাতে এই ঘরটি থেকেই সেই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। কেন এই মৃত্যু? মারা গেছেন তা তো আমি হয়তো মাতাম না, আপনারা যারা দেখলাম আমি আর তোলা হইনি। আর লগে সর্বশেষ মা যে রাইতে তাই মারা গেছে, নি রাইতে মা তো তৈছে না। এর বাদ দিন সকালে জোর কাজা হরিয়া গেছে, 9 দিন থাকছেন গেতেন বাপুর বাড়িত। ও মেয়েগুলার মেয়েরে লইয়া গেছেন গিয়া, লওয়ার পরে লইয়া যাওয়ার পরে কোনো জানা জানি নাই। তেন লগে আমার কোনো মা সাক্ষাৎ কিছু বলতে নাই। বাদে 9 দিন মেয়েটারে লইয়াইছে, লইয়াইয়া দিয়া গেছেন গে। বাদে আমি ফোন দিছিলাম, দেওয়া হয়েছিলাম যে তুমি মেয়েটারে যে দেওয়া গে লাগি মেয়েটারে কি তার নাইয়র হিসাবে দিস নি, ওটা এখন কী কারণে হইলাম তো মেয়েগুলার খাপড় আনলাই না। তাই ওটা হয়েছে আমি হানজার পরে লইয়াইমু। বাদে হানজার পরে আইসই আইয়া গেছেন গিয়া, আমার লগে আও কোনো মাত নাই। ও যে যাওয়া গেছই, ও একবারে গেছেন গিয়া কিতা কইতাম আপনারা রে। আমি ফোনরে একটা ফোনের অপেক্ষায় আমি আসলাম, যেদিকে আমার জামাই নিয়ে আমার রাইত ফোন দিন দিয়া কইন কইছে আমার একটা ফোন পর্যন্ত তাই দিছেন। বিকাল পর্যন্ত আমার ওয়েট আছে, এমনও আইবা কিন্তু বার চাইতে চাইতে ও পরিমাণ পর্যন্ত বিকালটা রাইটটা আর ওইবার দিছেন না। তাই নিশা করিয়া 2-3 দিন বড় লাগুমো, তখন যদি আমি দেখা যাই তাই আমার অত্যাচার করুন, আমারে মারুন দরুন গালাগালি হরুন, গালাগালি হরুন বকাবকি হরুন, এই ডরাইয়া মনে হরেন। আমি খালকে গিয়া ডরাই ডরাইয়া তাই আমি ডাকছি, ডাকার পরে কোনো সারা শব্দ আমি পাইছি না। আমি হো হিসাবে বই দিছি, হয়ে যে আমার জামাই তো এমনি নিশাযুক্ত থাকে, তো হয়তো নিশা খাইয়া কিবান হয়তো ঠালইয়া ফুড়ি তাক তাকছি। অন এইরকম যে হইব আমি তো কল্পনার বারও, আমি এইরকম ভাবছিলাম তারা ফুয়া মরছে অন্ত চাইব আমারও কতটাই হরতো। আমার থাকার ফুলা মরছে, আমার কিতা জামাই মরছে না, আমার 2টা বাচ্চা থইয়া আমি 2টা বাচ্চা লইয়া হন কিতা হন সুইসাইড করছই। আমি যদি জানতাম তো আপনারা বলতাম, আমি তো আমার বাপের বাড়ি আর উনি ওনার বাপের বাড়ি, মেয়ে নিয়ে আসিলা 9 দিন পরে মেয়ে নিয়ে আসিল আসিসইন এখানে, তাই আমি হইমুখিলা কোন কারণে তাই মরছইন এগুলা তো তারাই জানে বলা করিয়া। কিছু কিছু তার মুখটা কি বুঝতাম পারছি তার কথাবার্তা, হেউটিয়া হয়েছে যে তার বউর নাকি FIR চলে মানে সম্পর্ক আর কি, যা মোবাইলে কথাবার্তা হইতো সব সময়, মোবাইলে কথাবার্তা হইতো প্রায় মানে তার বউয়ে পুরুষের সাথে কথাবার্তা বলতো, পুরুষের সাথে কথাবার্তা বলতো সে উঠিয়া নিষেধ দিত যে তুমি এরকম করিও না এরকম পারে না, তার নিষেধাজ্ঞা সে মানছে না। শালা সম্বন্ধীকে মিলিয়া বলে আপনার 1 তারিখ না 1 তারিখ 30 তারিখ তারে মানে মারধর করছে, যে তুমি মারধর করছে যে তার বইনে যটা হয় ওটা হে মানিয়া নিত, তার বইনে হয় তার বইনে হয় যে তাইরে ছাড়ি দিত, আমার বাইয়ে উঠিয়া হয় যে আমি ছাড়তাম না, তোমার যদি আমার ছাড়ার ইচ্ছা থাকে ঠিক আছে তুমি আমার ছাড়ি দেবো অসুবিধা নাই। তারপরে তারে মারধর করে মৃত্যুর ভয় দেখায় যে আমরা তুমি যদি আমরা হতা না হলো তো তোমার আমি মারিলিম, এরকম ভয় ভীতি দেখাইছে। তার জানোর বয় নিয়া তারে মারছে গোলা চিফা মারে দড়িয়া নিয়া ওয়ালোর মধ্যে দুঃ সবাইছে মাথা, তার শ্বশুরি তার শালা তার বউ এরা সবাই মিলিয়া মারধর করতে পরে হে সাফরান্তানাথ একটা জিটি করছে, তারে এরকম মারধর করছে বলিয়া বা এরকম মৃত্যুর হুমকি দিছে তারে যে কোনো সময় মারি নিতে পারে, এরকম হুমকি দিছে, হুমকি দেওয়ার কারণে সে আইনের আশ্রয় নিছে। দিন গেছে, দিন যাওয়ার পরে সন্ধ্যা যখন হয়েছে তখন তার শালায় ফোন দিয়া উঠিয়া হয়েছে যে ওলা ওলা আপনারা বাই মারা গেছে আপনারা আউ, আমরা অন তারা হতা শুনিয়া আমরা যাও গেছি মেজরটিলা পূর্ব বাটফাড়া ইসলামপুর মেজরটিলা পূর্ব বাটফাড়া সোরারফার অন আমরা গেছি, গিয়া দেখি তারা পুলিশ উলিশ আনিয়া রেডি, তারা কাগজপত্র লইয়া বইছে, আমরা গেছি যাওয়ার পরে তারা লাশ বার করছে।
আসলে আমার বাইরে তারা আমার ভাই যেহেতু জিটি করছে তারা আমার বাইরে পরিকল্পিতভাবে হত্যা করছে। আমার বাইর মরার সময় যদি মানুষ আত্মহত্যাই করবে তাহলে তার পা কেন চেয়ারের উপরে দাঁড় করানো আছিল, চেয়ারের উপরে তার এক পাও রাখা আছিল আর এক পাও ঝুলন্ত, এক পাওয়ার আপনার আঙ্গুলে দি বুড়ি আঙ্গুলে দি তার রক্ত পরে টক 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 হইয়া পেটের মধ্যে খালা 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 দাগ পাওয়া গেছে। আমার ভাই মারা গেছে, আমার 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 কলিজা বাটিজার আমার ভাই, আমরা আমরার মধ্যে নাই, আমার ভাইটারে পরিকল্পিতভাবে হত্যা করছে, ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করছে, আমার বাইরে তারা মারছে, মারিয়ে আমার ভাই জিটি করছে, যে জিটিয়া চাকরি দেয় যে আমার বাইরে তারা পরিকল্পিতভাবে হত্যা করছে। আমি এলাকাবাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, এই পুলিশ বাহিনীর কাছে বিচার চাই, আমি আমার ভাইয়ের সুস্থ বিচার চাই, ওখানে আপনারা কাছে আবদার করি। খুব ভালো সম্পর্ক আছে, আমি আমার নিজের ভাই চেয়ার থাকি আমি তাই বেশি মায়া করতাম বা সম্মান করতাম, কোনো কিছু হয়েছে না। আমার বইনডে মারা লাগে তাই দাল হয়েছিল আর আমিও দাওয়া টাকা হারিয়া তাই হাত থেকে আমি রাখছি, রাখার পরে আমার বইনডে বাঘ নিজে বারে তৈয়া তাই তাই খুঁড়ি লইয়া তাই না জানিয়ে গেছেন। এই কারণটাও ইত্য নেই যে হে এই জিনিসটা কেন করলো, তুই আর যদি কোনো দুঃখ থাকিয়া থাকে আমরা তো প্রকাশ করতো, আমরা তো কোনো প্রকাশও করছি না, যেদিন এ ঘটনা করে এদিন গড় গেছে গিয়ে কাপড় সুপড় দিছে দিয়েও আই হচ্ছে বাদ বালা খেয়ে লোকে মাছিছে না। ছেলে হিসাবে বদ্র আসলো, আমরা কোনো সময় খারাপ কিছু পাইছি না যে কদিন আইসন, মেয়েও খারাপ না বালা না মানে বাদ নাই, কিন্তু তারার মাঝে কিতো হইছে মানে কিতা নিয়ে ঝগড়া লাগছে একটা আমরা সঠিক কোনো কা একজন মানুষ জীবিত মানুষ তাই আমরা সামনে মারা যাবো এটা আমরা মাইনা নিব, এটা তো জীবনও হয় না। এখন এত এদিন রাত কিন্তু কিন্তু বৃষ্টিও দিছে, তারপরে আমরা তিন কোটার ফ্যান ছাড়া আছে, এত মানে ফ্যান ছাড়া আসলো তার রুমর, কিন্তু লাইট জ্বালাইছে না ফ্যান ছাড়া রয়েছে, এটা তো মানে পুলিশ প্রশাসন তারা ইয়া ফ্যান বন্ধ করছে, তারা তো দেখছে না, আমরা শব্দ হলে অবশ্যই আমরা উঠলাম মনে করি। গাইছি তারা কইছে লইয়া গাইছে অন ফুরিরে লইয়া গেছে গিয়া ফুরি দিয়া আমার আবার দিতে হয়েছে কিরভূত ফুরি কিতা দিয়েছে, তো আমা আমার চারটে বাদ দাও হ্যাঁ রায় তুলছে এবেলা বাতির পরের সময় আমি বাদ দিছি হিরিয়া মোবাইল করছে করে কো কাপড় তাড়াতাড়ি লইয়াও বুড়ির কাপড় লইয়াও তাড়াতাড়ি, আমি কই পুত্রে তুই অহন গেছ তিনে তুই যাইতে রাইত করে কেড়ে যাইতি কালকা যাইছ না আম্মা ফুরি দে আমার বিনব কি আচ্ছা এই দে তো একটা কথা আমি আছে যা আয়া পড়তে না ভূত আয়া বলব মম্মি আয়া বলব দিটা দেখে বার চাইছি বার চাইয়া ভূতের আর আইয়ে না রাত বাজে সাড়ে দশটা এই সময় মোবাইল করছি মোবাইল কাজে কাটতে তিন চারবার করছি মোবাইল মোবাইল কাটতে যে কাটতে কাটতে আয়া বলে না কি আর এই দের ব্যাপারে তো আর আমি বাবা বলছি না আমি মোবাইল চালাইতাম আমার মোবাইলে বালা করে কথা বলতে পারি না বাবা, আমি এই জানি আমি বুঝে গেল আমার ফিরে যাই আমার ভাই বোন দ্বারা আমি আয়া কইতাছি আকলি গো আমার বাইর মন বিলে পাশ লাগে মরে গেছে গা কো আপা আমি যাইতাছি তোমরা চিন্তা করো না সত্য না মিথ্যা এটা যাচাই করে তোমরা দ্বারা আমি ফোন দিমু আমার ভাই বউ জাগা দিয়ে ফোন দেখো আপা সত্য আমরা চিল্লা চিল্লি করে কান্নাকুটি করে গেছি গে দিই তো ঠিক ওই সত্য কতদিন খুব ভালোভাবে চলছু নুন তো কি যে গেছুন চার মাস হয়েছে চার মাসের ভিতরে তারা খালি দ্বন্দ্ব করুন কার্য দরবার করুন আমার ভাইয়ে কালি গোপন করিয়া রাখুন আমার ভাইয়ে কালি গোপন করিয়া রাখুন সব কথা কইতা প্রকাশ করতে চাই না আরেকদিন আমি খুব তারে তাই দিছি দেয়া কইছি তুই খালি ঘুমোর হয়ে তাহস তুই মাতস না তোর ভর ভরিয়ে কোনটা করুন
আমার বাবা তারা আমার খুব জ্বালা যন্ত্রণা দেয়। আমি কই জ্বালা যন্ত্রণা দেয়, একটা জেটি খরচ না কেন, আর মা বাপের দ্বারা আস না কেন, কি করব দ্বারা তাহস কেন। তুই যেন কি তার লাগিল আমরা রে সারিয়া গেছিস, কো তারা আমারে জোর করিয়া লইয়া গেছিল, কইছিল আমরা হেন হেন চলমু বালা তাকমু বালা কতটুকু। সাধারণ জনগণ ও তার পরিবারের চাওয়া খুব শীঘ্রই যেন উদ্ঘাটিত হয় এই মৃত্যুর রহস্য। সাধারণ সুমন, LV24, সিলেট।